হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুর প্রথমেই আমি আপনাদের ঘরে সকলকে জানাই শুভ রামনবমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবার প্রথমেই আমি আজকে হনুমান মন্দিরে পুজো দেব, তারপরে রামসনা মন্দিরে পুজো দেব, ও লাস্টে আমি আপনাদের ঘরে দেখাবো কুমারী পুজো। পুজোর উদ্দেশ্যে এখন আমি উঠছি হনুমান মন্দিরে, আমি পুজো দেব ও হনুমান মন্দিরের হনুমানের দর্শন করাবো আমি আপনাদের। এখন আমি চলে এসেছি রামসদা মাঠে, রামসদা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে পুজো দেব ও আমি রামসদা মন্দিরে রামসদার দর্শন করাবো আমি আপনাদের। রামনবমী উপলক্ষে নাম কীর্তন বেরিয়েছে, একটু নাম কীর্তন শুনে নিই। কীর্তনের দলগুলি নাম কীর্তন করতে করতে আসছে রামসদা মন্দিরে। এই রামসদা মন্দিরে অন্যবার সব ফাঁকা যে মাঠগুলি এখন দেখাচ্ছি এইগুলো সবই মেলার দোকান বসে, নানান রকমের দোকান বসে, লাগরদোলাও বসে। এই বছরে কোভিড ও ভোটের জন্যে মেলা বন্ধ আছে, শুধু পুজোটুকুনি হবে। তাই যে সমস্ত ভক্তরা এসেছেন সকলেই চেষ্টা করছেন যতটা সম্ভব নিয়মকানুন মেনে পুজো দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঠাকুরের স্থানে এসে সমস্ত নিয়মকানুন মেনে পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। মন্দিরের রাস্তার দু সাইডে যে সমস্ত প্রসাদের দোকানগুলো বসে, অন্যবার অনেক দোকান বসে, এবছরে তেমন সকলে খবর পেয়ে গেছে তেমন হবে না পুজো, আর সেই জন্যে অল্প দোকান বসেছে, শুধু এই প্রসাদের দোকানগুলোই বসেছে, তাছাড়া তেমন আর দোকান নেই গো। এবার আমি আস্তে আস্তে আমি ভেতর দিকে যাচ্ছি, তার আগে এই ভাইয়েরা শরবত বিতরণ করছে, দেখো ভাইয়েরা শরবত বিতরণ করছে ভক্তদের উদ্দেশ্যে। যে সকল ভক্তরা পুজো দিয়ে বেরোবে সকলে শরবত খাওয়ানোর উদ্দেশ্যে ভাইয়েরা শরবত বিতরণ করছে। আমি এবার ভেতরে ঢুকছি আস্তে আস্তে, পুজো দেব ও রাম সীতা দর্শন করাব, রাধাকৃষ্ণ শিব ও হনুমানের দেখা হনুমানের দর্শন করাব। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এবার আপনাদের ঘরে এবার রাম সীতা শিব হনুমান ও রাধাকৃষ্ণের দর্শন করাবো। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, এসব ভক্তি ও ভক্তিরা এখন পুজো দিচ্ছেন। দেখুন, এটা হচ্ছে আমাদের মাটেরির বহু পুরনো মন্দিরের রামসীতা মূর্তি, ভীষণ জাগ্রত আমাদের এই রামসীতা। পুজো দিচ্ছেন ভক্তিরা,
যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী রাম লিখবেন। দেখুন বন্ধুরা, অনেকেই মাস্ক পরে এসেছেন, চেষ্টা করছেন যতটা নিয়মকানুন, কিন্তু নিয়মকানুন মেনে চলা সম্ভব হচ্ছে না, এই ভিড় হয়েও গেছে। এখন আমি দেখাচ্ছি আমি আপনাদের ঘরে এই হনুমানের মূর্তি, মানে আমাদের বাবা বজরংবলীর মূর্তি। এবার আমি আপনাদের ঘরে নিয়ে যাচ্ছি রাধাকৃষ্ণ, প্রভু রাধাকৃষ্ণের মূর্তির কাছে। এইখানে পরপর রাম, সীতা, হনুমান ও রাধাকৃষ্ণ। আর এখন এটা দেখাচ্ছি আমি আপনাদের ঘরে শিবের মূর্তি। এই মন্দির বহু প্রাচীন, আনুমানিক প্রায় 400 বছর। তা এইটা নিয়ে অন্য কোনো একদিন আলোচনা করব। তা বেরোবার পথে স্বয়ং জয়ন্ত ভগবান এই হনুমানটিকে দেখা হয়ে গেল। ভক্তিরা সকলেই এই হনুমানকে দিয়েছেন কলা ও জল। তা ভালো, বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন ভিডিওটা দেখে কেমন লাগছে, আর অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটা যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার আমি আপনাদের ঘরে দেখাচ্ছি এখন কুমারী পুজো। সূর্য অগ্নি বন্যার মহে আদিত্য বিষ্ণু ব্রহ্মানঞ্চ বৃহস্পতি ওম স্বস্তিন ইন্দ্র বৃদ্ধ শোভা স্বস্তিন উষা বিশ্ব বেদা স্বস্তিন স্পার্ক অরিষ্ট নেমি স্বস্তিন বৃহস্পতি দধাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। যে সকল দর্শক বা বন্ধুরা আমার এখন ভিডিওটা দেখছেন, অনেকেই মাটিতে আসতে ইচ্ছুক অথচ জানেন না কীভাবে আসতে হয়, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। মাটিতে আসতে গেলে হাওড়া দিয়ে যদি কেউ আসেন, তাহলে হাওড়া স্টেশনে ট্রেনে চেপে দাঁয় হাট অফিসে নেমে ঘাট পার হয়ে মাটিয়ারি, কিংবা বর্ধমান ডিস্ট্রিক্ট দিয়ে আসলে, বর্ধমান থেকে আসলে বর্ধমানে ট্রেনে চেপে কাটোয়া নেমে বা দাঁয় হাটে নেমে রিক্সা করে ঘাটে ধার এসে ঘাট পার হয়ে মাটিয়ারি। এদিক থেকে বহরমপুর, ওই দিক থেকে আসলে বহরমপুর দেবগ্রাম মোড়, কাটদেবং কাটোয়া মোড়, কাটোয়া মোড়ে এসে আবার বাসে চেপে ডাইরেক্ট মাটিয়ারি। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একটা লাইক অবশ্যই দেবেন, আর যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন, তাহলে সব আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।